ছিল। সেই সময়টা কি? সেই যুগান্তকারী আবিষ্কারটা ছিল ডিসকভারি অফ ডিএনএ, ডিএনএ এর আবিষ্কার হয়েছিল। ডিএনএ স্ট্রাকচারটা কিরকম, সেটা যে ডবল হেলিক্যাল স্ট্রাকচার, দ্বিতন্ত্রী স্ট্রাকচার, সেইটা হচ্ছে গিয়ে ওই সময়তে 1960-1970 সালে বিজ্ঞানীরা প্রথম রিপোর্ট করলেন। তারপর থেকে ইউনো বায়োলজির হচ্ছে গিয়ে পুরো অন্য একটা দিগন্ত খুলে গেল। এবং এখন করোনার সময়তে, প্যান্ডেমিকের সময়তে তোমরা হয়তো বিভিন্ন ভাবেই দেখতে পাচ্ছ মেডিকেল সায়েন্স কিভাবে বিভিন্ন দিক থেকে কাজ করছে, হেল্প করছে, বিভিন্ন ধরনের সফিস্টিকেটেড যে মেডিসিন গুলো আবিষ্কার হয়ে আসছে আমাদের প্রাণ বাঁচানোর জন্য সেখানে, এগুলো সবকটা। এবারে প্রত্যেকটা ওষুধ কোন কোষে কোথায় গিয়ে কাজ করছে সেই জিনিসগুলো এখন কিন্তু বিভিন্ন গবেষণার স্তরে হচ্ছে। কিন্তু এই যে গবেষণাগুলো বা যেটাই হচ্ছে বা পড়ানো হচ্ছে বা আমরা যেগুলো পড়ছি বিভিন্ন বইতে, এখন 9-10 পড়ছো, 11-12 উঠলে সেখানে জুলজি, বোটানি, ফিজিওলজি আলাদা হয়ে যাবে, তখন আর লাইফ সায়েন্সেস বলে থাকবে না। তো সেখানে হচ্ছে গিয়ে তোমরা আরো প্রত্যেকটা ডোমেনকে আরো ডিটেলে পড়তে পারবে, প্রত্যেকটা সিস্টেমকে, প্রত্যেকটা জিনিসকে। আরো হায়ার লেভেলে যখন যাবে সেগুলোর আরো স্পেশালাইজেশনকে নিয়ে পড়তে হবে। কেউ ধরো ফর এক্সাম্পল মেডিকেলে গেল, বা সিম্পল কেউ একজন গ্রাজুয়েশন করছে বোটানি, জুলজি বা মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, এই ধরনের বিষয়গুলোতে, তাহলে কি হবে সেই প্রত্যেকটা স্পেশালাইজেশনকে আরো ডিটেলে জানা, তাকে আরো ডেপথে জানা। এবং একটা সময় পরে যদি কেউ গবেষণার মধ্যে ভবিষ্যতে যাও, তার মানে তখন কি সেখানে তোমরা নতুন নতুন নলেজ থ্রু ইওর রিসার্চ তৈরি করতে পারবে। সেরকমই কিছু রিসার্চ আমরা কিন্তু এখানে দেখছি বা পড়ছি এখন, যেগুলো পড়ছি। ওকে, তো সেরকম রিসার্চ হচ্ছে কি করেছিলেন 1665-এ, তোমরা সবাই জানো আশা করি, রবার্ট হুক তার নিজস্ব মাইক্রোস্কোপে প্রথম কোষ আবিষ্কার করে। কোন কোষ সবাই জানি, কর্কের প্রস্থচ্ছেদ উনি করেছিলেন এবং সেখানে দেখেছিলেন কিছু মৌমাছির চাকের মতো বক্স বক্স হচ্ছে কি কিছু ঘর। সেই হচ্ছে কি প্রথম একটা সেল, একটা কোষ সম্বন্ধে প্রথম ধারণা একজন রিপোর্ট করলেন বাই অ্যাক্সিডেন্ট ডিসকভারি। তার অনেক বছর বাদে, দেখো কোষ আবিষ্কার কখন হলো সেটা একটা, যদিও ডেড সেল ছিল, লাইভ সেল নয়, একটা মৃত কোষ ছিল রবার্ট হুক যেটা দেখেছিলেন, কিন্তু তারপরে উনি বিভিন্ন কাজ করেছেন, সেগুলোকে রিপোর্ট করেছেন, তার বিভিন্ন বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন, ছাপিয়েছেন, তার ফলেই আমরা সেগুলো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরা সেটা জানতে পারে এবং তারা নিজেদের মতো করে আবার তাদের গবেষণা স্টার্ট করে। তো সেখানে ভিটজাও উনি ফার্স্ট হচ্ছে কি কোষ বিভাজনের মাধ্যমে যে কোষের সৃষ্টি হয় সেল ডিভিশনের মাধ্যমে, সেইটা উনি হচ্ছে গিয়ে প্রথম বলেছিলেন। ঠিক আছে, দেখো আরো 20 বছরের কাছাকাছি, 18-20 বছর বাদে স্নেইডার মাইটোসিস বর্ণনা করেছিলেন। মাইটোসিস কি? এটা একটা কোষ বিভাজনের পদ্ধতি, মাইটোসিস পদ্ধতি হয় এবং মিওসিস পদ্ধতি হয়, এই তিনটে পদ্ধতি আমরা ডিটেলে একটু আলোচনা করব। মাইটোসিস বর্ণনা করেছিলেন 1880 সালে, ওয়াল্টার ফ্লেমিং প্রথম কোষ বিভাজন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করে, ভিজুয়ালাইজ করেছিল, নিজের চোখে দেখেছিল আন্ডার মাইক্রোস্কোপ, এবং মাইটোসিস কথাটি প্রবর্তন করে। স্নেইডারের সাথে ফ্লেমিং এর পার্থক্যটা কি ছিল, স্নেইডার বলেছিলেন যে একটা কোষ থেকে দুটো কোষ হয়, কিন্তু সেই পদ্ধতিটার নাম, যে নামকরণ এবং এটাকে মাইটোসিস বলা যেটা আমরা এখন বলছি, সেই কথাটির ফার্স্ট প্রবর্তন হচ্ছে গিয়ে কয়েন করেছিলেন আরো 7 বছর বাদে ফ্লেমিং। উনি ফার্স্ট বলেছিলেন যে দিস মেকানিজম আর এই পদ্ধতিটা হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন। তোমরা যেটা নিচে একটা জিআইএফ দেখতে পাচ্ছ, আমরা এখন তো জেপিজি, জিআইএফ, পিডিএফ এই শব্দগুলো সম্বন্ধে অনেকটাই পরিচিত আশা করছি সবাই, আমার থেকে তো তোমরা আরো বেশি পরিচিত, তো যত দিন এগোচ্ছে সব এগুলো, তো আমিও রিসেন্টলি জেনেছি জিআইএফ সম্বন্ধে। তো এখানে জিআইএফ এ কি হচ্ছে দেখতে পাচ্ছ, দুটো কোষ কিভাবে বিভাজিত হয়ে, মানে একটা কোষ কিভাবে বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করছে, এটা বেসিক্যালি মাইটোসিস পদ্ধতিতে ভাগটা হচ্ছে। ঠিক আছে, একদম লাইভ দেখা যাচ্ছে। আর মিওসিস বিভাজনটা হচ্ছে গিয়ে তারই মাঝামাঝি 1855, সরি ওটা হচ্ছে গিয়ে টাইম লাইনটা একটুখানি এদিক হয়ে গেছে, তো দ্যাট ইজ 1855 এই মিওসিস কথাটারও বিভাজনটা ওয়াইসম্যান হচ্ছে গিয়ে প্রবর্তন করেছে। তো টাইপস অফ সেল ডিভিশন হচ্ছে কি কি ধরনের হয়, অ্যামাইটোসিস যেটা বললাম, কাদের মধ্যে হয় অ্যামাইটোসিস, এটা বেসিক্যালি ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া,
তারপরে হচ্ছে গিয়ে অ্যালগি, শৈবাল, ছত্রাক, এদের দেহে হচ্ছে গিয়ে অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজন হয়। তো হোয়াট ইজ অ্যামাইটোসিস মেকানিজম বা অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা কি? তো এখানে কি হয়, একটা কোষ যেটার কোষের চারপাশে কি থাকে আমরা সবাই জানি, একটা কোষের স্ট্রাকচারে কোষ পর্দা থাকে, আর তার মাঝে কি থাকে, নিউক্লিয়াস থাকে, আর তার সাথে বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, সেন্ট্রোজোম থাকছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই ধরনের বিভিন্ন সেন্ট্রি কোষ অঙ্গাণুগুলো রয়েছে। অ্যামাইটোসিস পদ্ধতিতে নিউক্লিয়ার মেমব্রেন টা ইন্ট্যাক্ট অবস্থাতেই রেখে নিউক্লিয়াসের চারপাশে যে নিউক্লিয় পর্দা রয়েছে সেই নিউক্লিয় পর্দাটা কখনোই ব্রেক হয় না, নিউক্লিয় পর্দাটা ইন্ট্যাক্ট অবস্থাতেই থেকেই সেইটা হচ্ছে কি একটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, যেমন ছবিতে দেখতে পাচ্ছ। কম্পেয়ার টু মাইটোসিসে কি হয়, মাইটোসিস মেকানিজম কাদের মধ্যে হয়, আমাদের বডিতে যে বিভিন্ন সেল ডিভিশন গুলো হচ্ছে এক্সেপ্ট রিপ্রোডাকটিভ সেল ডিভিশনটা। রিপ্রোডাকটিভ সেল মানে আমাদের ডিম্বাণু এবং শুক্রাণু যে তৈরি হচ্ছে, আমার ফিমেলদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে সেটা ওভারিতে, ছেলেদের ক্ষেত্রে সেটা শুক্রাশয়তে, সেই যে সেল ডিভিশন সেটাগুলোকে বলা হয় রিপ্রোডাকটিভ সেল ডিভিশন। বা উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, রেণুতে যে সেল ডিভিশনটা হয়, রেণুতে যে সেল ডিভিশন কোষ বিভাজনটা হয় সেখানে হচ্ছে কি মিওসিস সেল ডিভিশন হয়, ঠিক আছে। তাছাড়া যে বিভিন্ন ধরনের সেল ডিভিশন গুলো, কোষ বিভাজন গুলো আমাদের উদ্ভিদ দেহে বা প্রাণী দেহে হচ্ছে, বেশিরভাগটাই হচ্ছে কি মাইটোসিস সেল ডিভিশন। এন্ড মাইটোসিস সেল ডিভিশনে কি হয়, একটা থেকে দুটো অপত্য কোষ তৈরি হয়। মিওসিস সেল ডিভিশনে কি হয়, একটা থেকে, একটা কোষ থেকে আমরা চারটে কোষ পাই, চারটে অপত্য কোষ তৈরি হয়। তাহলে একবার ব্রিফ করছি ছোট্ট করে, অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি, একটা কোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হলো। মিওসিস কোষ, মাইটোসিস কোষ বিভাজনটা কি, একটা কোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হলো। আর মিওসিস, একটা কোষ থেকে চারটে অপত্য কোষ তৈরি হলো। এটা হচ্ছে গিয়ে নাম্বার ওয়াইজ পার্থক্যটা গেল। তাহলে প্রশ্নটা উঠতে পারে, তাহলে অ্যামাইটোসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্যটা কোথায়? অ্যামাইটোসিসেও একটা থেকে দুটো কোষ তৈরি হচ্ছে, মাইটোসিসেতেও একটা থেকে দুটো কোষ তৈরি হচ্ছে, দুটো অপত্য কোষ কোষ বিভাজনের পরে। পার্থক্যটা হলো মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়র পর্দা যেটা থাকে, নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা আশা করি তোমাদের মনে আছে, তার ভেতরে থাকে নিউক্লিয় জালক, নিউক্লিয় পর্দাটা অবলুপ্তি ঘটে, যেটা অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না। নিউক্লিয় পর্দাটা যেমন ছিল, যেমন ধরো একটা বেলুন, বেলুনটা যদি, একটা বেলুনের মধ্যে হচ্ছে গিয়ে জল ভরা বা হাওয়া ভরা আছে, এবং সেই বেলুনটাকে যদি তুমি হচ্ছে গিয়ে মাঝখান থেকে আলাদা করে চেষ্টা করো, দুদিকে দুটো ভাগ হয়ে গেল, সেই ধরনের বিভাজনটা নিউক্লিয়াসেও ঘটছে। যে নিউক্লিয়াসের চারপাশে যে মেমব্রেনটা ছিল সেটা পুরো, এটা যদি নিউক্লিয়াস হয় সেটা পুরো স্কুইজ করলো, আলাদা হয়ে গেল, দুটো হচ্ছে গিয়ে নিউক্লিয়াস আলাদা হয়ে গেল। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা রয়েছে, যার ভেতরে নিউক্লিওলাস রয়েছে, নিউক্লিয় জালক রয়েছে, নিউক্লিয় প্লাজম রয়েছে, সেই নিউক্লিয়ার মেমব্রেনটা কোষের মধ্যে অবলুপ্তি হয়ে যায়, কোষ পর্দা থাকে, সাইটোপ্লাজমের সাথে মিশে যায় বেসিক্যালি। কিন্তু অ্যামাইটোসিসে সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াস এর ভেতরে যা রয়েছে সেগুলো মেশে না। পার্থক্যটা বোঝা গেছে অ্যামাইটোসিসের সাথে মাইটোসিসের? হাত তুলে বা ঘাড় নেড়ে একটুখানি। ওকে, তো এইটা হচ্ছে কি একটা পার্থক্য। তার সাথে আরো একটা পার্থক্য হয়, এবার একটু টেকনিক্যাল যদি কিছু ওয়ার্ড আমরা জানার চেষ্টা করি, মাইটোসিস পদ্ধতিতে যখন বইতে পড়বে বা জানবে, স্পিন্ডল ফাইবার বলে একটা কথা আসবে। মাইটোসিস পদ্ধতিতে স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু গঠন হয়, অ্যামাইটোসিস পদ্ধতিতে বেম তন্তুর গঠন হয় না। কারণ নিউক্লিয়ার পর্দারই তো অবলুপ্তি ঘটেনি, নিউক্লিয়ার পর্দার যেহেতু অবলুপ্তি ঘটেনি সেই কারণে সেন্ট্রোজোম আর নিউক্লিয়াসের নিউক্লিয় জালক মিলে যে বেম তন্তু বা স্পিন্ডল ফাইবার তৈরি করবে সেই ফাইবারটা তৈরি হয় না। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে বেম তন্তু বা স্পিন্ডল ফাইবারের গঠন হয়, ঠিক আছে। তো সেই কারণে অ্যামাইটোসিসের থেকে মাইটোসিস হচ্ছে কি একটু সফিস্টিকেটেড সেল ডিভিশন মেকানিজম, বোঝা গেল। এবং মিওসিস হচ্ছে গিয়ে
অন্য ধরনের একটা, সেটা মিওসিসটাতে পরে আসছি, সেটা যেহেতু রিপ্রোডাক্টিভ অর্গানে হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কি অ্যামাইটোসিস এবং মাইটোসিসের বেসিক পার্থক্য কিছু। এছাড়া আরো অজস্র পার্থক্য রয়েছে। তাহলে সেল ডিভিশনটাকে যদি অ্যানিমাল বডিতে দেখা হয়, অ্যামাইটোসিস যেহেতু প্রোটোজোয়া এবং বিভিন্ন লোয়ার অ্যানিমালের ক্ষেত্রে বেশি দেখা যায়, তো হায়ার অ্যানিমালের ক্ষেত্রে যেমন মানুষের বডিতে, আমাদের হিউম্যান বডির মধ্যে কি ধরনের সেল ডিভিশন দেখা যায়? বেসিক্যালি সেল ডিভিশনকে আরেকটু যদি অন্যভাবে ভাগ করা হয়, দ্যাট ইজ বেসিক্যালি সোম্যাটিক সেল ডিভিশন বলা হয়। এবারে সোম্যাটিক কথাটার মানে কি? সোমা, SOMA, সোমা কথাটার মানে হচ্ছে গিয়ে সেল বডি, কোষের যে বডিটা, সোমা মিন সেল বডি। তো সেল বডিটার যখন ডিভিশন হচ্ছে, সেখানে সেল মাইটোসিসের থ্রু দিয়ে হতে পারে, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস কথাটা এলো। ওকে, ফার্স্ট টাইম উই লার্ন অ্যাবাউট হার্ড দ্য সাইটোকাইনেসিস ওয়ার্ড। বায়োলজিতে টার্মগুলো না খুবই হচ্ছে গিয়ে সহজ হয় যদি সেটাকে একটু বুঝে পড়া যায়। সাইটোপ্লাজমের নাম শুনেছে সবাই? সাইটোপ্লাজম জিনিসটা কি সবাই জানে? কোষ পর্দার নিচে রয়েছে একটা থকথকে পদার্থ, যেটার মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো হচ্ছে গিয়ে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থাতে থাকছে। তো সেই সাইটোপ্লাজম শব্দটা পরিচিত, এখানেও দেখো কথাটা লেখা রয়েছে সাইটো, রাইট? দিস ইজ সাইটো লেখা রয়েছে। আর রয়েছে কাইনেসিস কথাটা, অ্যানাদার ওয়ান। কাইনেসিস আর সাইটোকাইনেসিস মানে যখন সাইটোপ্লাজমের বিভক্তিটা ঘটবে, বিভাজন ঘটবে। সাইটোপ্লাজম যখন দু ভাগে বিভক্ত হয়ে যাবে, দ্যাট প্রসেস ইজ বেসিক্যালি সাইটোকাইনেসিস। তার মানে প্রথমে কি, যদি আগেরটাতে যাই, এইখানে দেখো এখানটা তো হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম এরিয়া, আর এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, যেটা কালো লাইনটা না আছে। তো এইখানে কি দেখতে পাচ্ছ, প্রথমে কি হলো, নিউক্লিয়ার বিভাজনটা হলো, এই যে নিউক্লিয়াস দুটো হচ্ছে গিয়ে আলাদা হয়ে গেল। তারপরে কি হলো, সাইটোপ্লাজমটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। দ্যাট ইজ বেসিক্যালি তাহলে অ্যামাইটোসিস এবং মাইটোসিস দুটো পদ্ধতি, এবং মিওসিস, তিনটে পদ্ধতিতেই প্রথমে কি হয়, নিউক্লিয়াসটা ভাগ হয়। নিউক্লিয়াস ভাগ হওয়ার মেইন উদ্দেশ্যটা কি, তার মধ্যে যে জেনেটিক মেটেরিয়ালটা থাকে, আমাদের যে বংশগতির জন্য যে যে মেটেরিয়ালগুলো দরকার পড়ে, যে DNA বা জিন যেগুলো দরকার, নাহলে একটা মানুষ থেকে তো একটা অন্য কোনো প্রজাতির তৈরি হয়ে যাবে, বা বংশগতিতে হচ্ছে কি সেটাই যাতে হয়, সেই কারণে জেনেটিক মেটেরিয়াল যাতে দুটো অপত্য কোষেই সমান পরিমাণে পৌঁছতে পারে, সেই কারণে প্রথমে হলো হচ্ছে কি নিউক্লিয়ার বিভাজন। নিউক্লিয়ার বিভাজন হয়ে গেলে শুধু তো নিউক্লিয়াস নিয়ে হবে না, তার সাথে কি দরকার আছে কোষটার, তার সাথে তার কোষ অঙ্গাণুর দরকার আছে, সেই নিউক্লিয়াসটাকে ঘিরে থাকার জন্য যথেষ্ট পরিমাণে সাইটোপ্লাজমের দরকার আছে, সেই সাইটোপ্লাজমটা যাতে দুটো কোষেতেই সম পরিমাণে পৌঁছয়, সেই মেথডটা হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস মেকানিজম, যেখানে সাইটোপ্লাজমের বিভক্তি ঘটছে। ওকে, তো তার ফলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে গিয়ে দুটো জেনেটিক্যালি আইডেন্টিক্যাল সেল পাই। আর রিপ্রোডাকটিভ সেল ডিভিশনে কি পাই, সেল হচ্ছে গিয়ে মিওসিস কোষ বিভাজনের থ্রু দিয়ে যায়। আমরা ডিটেলে মিওসিসটা পড়বো, যেটা বলছিলাম মিওসিস কোষ বিভাজনে কি হয়, একটা কোষ থেকে প্রথমে হচ্ছে গিয়ে দুটো অপত্য কোষ তৈরি হবে, সেই দুটো অপত্য কোষ হচ্ছে গিয়ে আবার তাদের নির্দিষ্ট সেল ডিভিশনে যাবে, এবং সেই প্রত্যেকটা কোষ থেকে আরো দুটো দুটো করে হচ্ছে গিয়ে টোটাল মোট চারটে কোষ আমরা পাবো বেসিক্যালি। ঠিক আছে, অবভিয়াসলি এই কোষগুলোর ভেতরে যেখানে নিউক্লিয়াস থাকার কথা সেখানে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস থাকবেই, যেমন ডটার সেলের মধ্যেও নিউক্লিয়াস ছিল, অপত্য কোষের মধ্যেও সমপরিমাণ এই নিউক্লিয়াস থাকবে, বা সেটার ডিটেলে মিওসিসটা পরে আসবো, নিউক্লিয়াসে একটা পরিবর্তন ঘটবে ওখানে, সেখান থেকে তার মানে একটা কোষ থেকে আমরা কি পেলাম, একটা কোষ থেকে আমরা চারখানা কোষ পাচ্ছি রিপ্রোডাকটিভ সেল ডিভিশনে। তাহলে প্রশ্নটা এটাই আসছে যে তাহলে মাইটোসিস এবং মিওসিস বডির দুটো আলাদা মেকানিজমের করার দরকারটা কি ছিল? হঠাৎ করে শুক্রাণু, ডিম্বাণু বা উদ্ভিদের ক্ষেত্রে রেণু তৈরি করার সময় হঠাৎ করে মিওসিস কোষ বিভাজন হতে গেল কেন? স্বাভাবিক প্রশ্ন। এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে, কেউ কি বলতে পারবে কেন মিওসিস কোষ বিভাজন হচ্ছে গিয়ে দরকার পড়লো? একটু ভেবে
ওকে বলছি, এখানে একটা ঘটনা ঘটে মিওসিস কোষ বিভাজনে। ইয়েস, একজন বলার চেষ্টা করছে, প্লিজ গো হেড, প্লিজ আনমিউট ইউর সেলফ, নিজেকে একটু আনমিউট করতে হবে। ওটা মিওসিস কোষ বিভাজন হলে কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, তাহলে পরবর্তী যখন অপত্য যৌন সৃষ্টি হয় তখন তারও ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক থাকে, নইলে মানুষ থেকে অন্য কোনো প্রাণী সৃষ্টি হয়ে যেত। ভেরি গুড, এক্স্যাক্টলি, একদম পুরো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার অ্যান্সার, ভেরি গুড। কি হতো? ক্রোমোজোম সংখ্যা। এবারে যখন ক্রোমোজোমের কথাটা আসছে, আমরা এখনো ক্রোমোজোম নিয়ে আলোচনা করিনি। তো আমাদের বডিতে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, মানুষের ক্ষেত্রে আমি আর জিজ্ঞেস করছি না, মানুষের ক্ষেত্রে তোমরা সবাই জানো হিউম্যানের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার হচ্ছে গিয়ে 46 বা 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, আর 1 জোড়া ওয়ান পেয়ার অফ সেক্স ক্রোমোজোম থাকে। সেই কারণে 44 প্লাস XX ফিমেলদের ক্ষেত্রে, আর মেলেদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে 44 প্লাস XY, দুটো হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোম থাকে। তো কি হলো, যদি আমার এখানে মাইটোসিসের ক্ষেত্রে যেটা হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনে যে দুটো কোষ তৈরি হলো তাদের ক্রোমোজোম নাম্বার 46 থেকে সেম ক্রোমোজোম নাম্বারেরই কোষ তৈরি হলো, দ্যাট ইজ 46 বা 23 পেয়ারস। কিন্তু মিওসিসে 46 থেকে এখানে যখন অপত্য কোষ তৈরি হলো, তার ক্রোমোজোম সংখ্যা কমে 23 হয়ে গেল। প্রত্যেকটা সেলের মধ্যে 23টা করে ক্রোমোজোম রয়েছে। তার উদ্দেশ্য বা সুবিধাটা কি? তার সুবিধাটা হচ্ছে গিয়ে এইটা, এটা যদি একটা শুক্রাণু বা ডিম্বাণু হয়ে থাকে, তাহলে এই 23টার সাথে যখন ডিম্বাণুর 23টা মিলবে, দ্যাট ইজ অলসো 23 ক্রোমোজোম, তখন আমরা কি পাবো আলটিমেটলি? দুটো এরকম কোষ যুক্ত হলে, একটা শুক্রাণু এবং ডিম্বাণু, দেন উইল গেট ইট 46, মানে মানুষ থেকে মানুষই তৈরি হবে। যদি এটা না হতো কি হতো? যদি মাইটোসিসই শুধু হতো তাহলে 46, আবার অন্য একটা দিক থেকে ফিমেলের দিক থেকে আর একটা কোষ এলো, যেটা ডিম্বাণু হয়তো, মেবি যেটা ডিম্বাণু, তো শুক্রাণু এবং ডিম্বাণু দুটো, এটাও যদি 46 হতো, দুটো মিলে যেটা তৈরি হতো দ্যাট উইল বিকাম কত হয়ে যেত? 92টা ক্রোমোজোমের কোনো একটা প্রাণী, সেটা অবভিয়াসলি হিউম্যান হতো না, মানুষ একদমই হতো না। ঠিক একইভাবে যদি জানো, তোমরা জেনে থাকতে পারো, কুকুর বা হাতির, সম্ভবত আমার যতদূর মনে পড়ছে এই মুহূর্তে, কুকুরের ক্ষেত্রে বোধ হয় ক্রোমোজোম নাম্বার 56, 56টা ক্রোমোজোম রয়েছে কুকুরে। হাতির ক্ষেত্রে সেটা 76, 76টা ক্রোমোজোম থাকে। তো মানুষের ক্ষেত্রে যাতে প্রত্যেকটা প্রজন্মতেই আমাদের থেকে, আমাদের বাবা মার থেকে, আমাদের বা নেক্সট জেনারেশনে এটা যাতে 46ই থাকে, তাই নেচার, প্রকৃতি একটা অদ্ভুত মেকানিজম, বা একটা হাতি থেকে একটা হাতি তৈরি হবে, একটা কুকুর থেকে একটা কুকুরই তৈরি হবে, একটা আম গাছ থেকে একটা আম গাছই তৈরি হবে। সেই যে মেকানিজমটা, ক্রোমোজোম নাম্বারটাকে ধ্রুবক রাখার জন্য এই মেকানিজমটা আমাদের পরিবেশ বা প্রকৃতি এরকম একটা খুবই সফিস্টিকেটেড মেকানিজম তৈরি করেছে। এটা আমরা যখন সেল ডিভিশন পড়বো, ক্রোমোজোম এবং ডিএনএ সম্বন্ধে আরেকটুখানি দেখবো, তখন এগুলো আরেকটু হয়তো আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তো এনি কোশ্চেন, এনি ডাউট, এনিথিং?